ডিজাইনার শাওন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা সিরিজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন। আজকে ষষ্ঠ পার্টে আপনাদের জন্য থাকছে এইচটিএমএল এর প্রথম দিক থেকে কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট। এইচটিএমএল এর সর্বমোট 88টি ট্যাগ এবং 13টি অ্যাট্রিবিউট আস্তে আস্তে সবগুলোই টিউটোরিয়াল ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে, আর সেই সাথে আপনারা প্র্যাকটিসটাও শেষ করে ফেলবেন আশা করছি। আজকের ষষ্ঠ পর্বে আপনাদের জন্য থাকছে এইচটিএমএল এর 5 থেকে নেওয়া কিছু ট্যাগ। সেগুলো হলো স্ট্রং ট্যাগ, বিআর ট্যাগ, এস ট্যাগ, কিউ ট্যাগ এবং অ্যাড্রেস ট্যাগ। তো এই 5টি ছোট ছোট ট্যাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ট্যাগগুলো আমরা প্র্যাকটিক্যালি লিখি এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এই ট্যাগটি আপনারা যে কোনো কোড এডিটরে লিখতে পারেন। এইচটিএমএল 5-এর যে কোড এডিটর সফটওয়্যারগুলো আছে, নোটপ্যাড প্লাস প্লাস, বাকেটস কিংবা ডিমওয়েভার, তো আমি বাকেট ইউজ করি। বেসিক্যালি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, ফোল্ডারটার নাম দেব এইচটিএমএল পার্ট 6। ওকে, দেন আমরা বাকেট সফটওয়্যারটি ওপেন করছি। এখানে একটি ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, ফাইলটি সেভ করব ডেস্কটপে যে ফোল্ডারটা ক্রিয়েট করে আসলাম সেখানে। ইন্ডেক্স ডট এইচটিএমএল দেন সেভ। আমরা এবার কোডগুলো লিখি। প্রথম ট্যাগটি লিখতে গেলে আমাদের যেটা করতে হবে, এক্সক্লেমেটরি চিহ্ন ওঠাতে হবে, দেন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। প্রথম ট্যাগটির নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগ যেহেতু লিখব, সেহেতু আমরা টাইটেলটাও স্ট্রং ট্যাগ লিখি। দেন বডি সেক্টরে আমরা ট্যাগটা লিখব। আমরা আউটপুটটা দেখে আসি। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমরা দিস ইজ দ্য স্ট্রং। স্ট্রংটা লিখছিলাম আমি স্ট্রং ট্যাগের মাঝখানে, আই মিন স্ট্রংয়ের যে শেষ এবং শুরু আছে সেটার মাঝখানে স্ট্রংটা লিখছিলাম। তো স্ট্রংটা বোল্ড দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্ট্রং ট্যাগের কাজ। ওকে বন্ধুরা, এখন আমাদের জন্য থাকছে বিআর ট্যাগ। তো বিআর ট্যাগ লেখার রুলসটা আমরা দেখে আসি। বরাবরের মতো এক্সক্লেমেটরি চিহ্ন এবং ট্যাব স্পেস দেন বিআর ট্যাগ। ওকে, এবং বডি সেকশনে গিয়ে আমরা ট্যাগটা লিখব। প্রথমে উইদাউট বিআর ট্যাগ লিখব, আমরা বিআর ট্যাগ ছাড়া একটা লিখব এবং বিআর ট্যাগ লিখব একটা। ওকে, আমরা উইদাউট বিআর ট্যাগ লিখলাম, মানে ট্যাগ ছাড়া লাইনগুলো লিখলাম, এবং আমরা এবার উইথ বিআর ট্যাগ, মিন বিআর ট্যাগটা লিখব।
ওকে, এই ছিল মোটামুটি আমাদের বিয়ার ট্যাগ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু চেঞ্জ আছে, এই যে উইদাউট বিয়ার ট্যাগ আর উইথ বিয়ার ট্যাগ, মাঝখানে এখানে যে যে লেফট অ্যাঙ্গেল অ্যারো, রাইট অ্যাঙ্গেল অ্যারো দিয়ে মাঝখানে দুইটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে এটা দেওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে লাইনটাকে আমি হাইড করে দিতেছি। লাইনটা লিখলাম আপনাদেরকে দেখার জন্য, কিন্তু লাইনটা হাইড করা থাকবে, এই জন্য এটা দিয়েছি। আমরা দেখে আসি আউটপুটটি। ওকে, আমরা দেখতে পাচ্ছি উইথ বিয়ার যেগুলো লিখছি সেগুলো এই যে ভেঙে ভেঙে আসছে, এক লাইন পর এক লাইন তারপর এক লাইন, আর উইদাউট বিয়ার যেগুলো লিখছি সেগুলো এক লাইনে পুরোটা আসছে। তো এটাই মূলত বিয়ার ট্যাগের কাজ। তো আমরা নেক্সট যে ট্যাগটি আছে আমাদের সেই ট্যাগটি দেখবো, এস ট্যাগ, এস ট্যাগটি দেখবো। এটা আমি অফ করে দিচ্ছি এবং ওকে ট্যাগ বডিতে আসবো। ওকে, আউটপুটটা দেখে আসি। ওকে, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা, এটুক ক্রস হয়ে গেছে এবং এস ট্যাগ এই লেখাটুক, আই মিন ক্রস চিহ্ন নাই। তো এস ট্যাগটা হচ্ছে আপনার লাইন ক্রস যাকে বলে, এরকম একটা ট্যাগ। তো এস ট্যাগের কাজ দেখলেন। আমরা নেক্সট আরেকটি যে ট্যাগ আছে কিউ ট্যাগ, ওই ট্যাগটা দেখে আসি। ওকে, আউটপুটটা দেখবো এবার। ওকে বন্ধুরা, কিউ ট্যাগের কাজটা হচ্ছে কোটেশনের মধ্যে আপনার লেখাটা নিবে, যেটা আপনি ট্যাগের মাঝখানে লিখবেন, আই মিন ট্যাগটা লিখবেন, পুরা ট্যাগের মাঝখানে যে লেখাটা লিখবেন সেটা হচ্ছে কোটেশনের মাঝখানে লিখবে। ওকে গাইস, আমরা এবার অ্যাড্রেস ট্যাগটা দেখবো। অ্যাড্রেস ট্যাগটা একটু রেয়ার, তো আমরা দেখে নিচ্ছি অ্যাড্রেস ট্যাগটা। অ্যাড্রেস এবং বডি সেক্টর আমরা লিখবো মাই অ্যাড্রেস ইজ, প্রথম আমার নামটা লিখবো, তারপরে আমি যেখানে থাকি, দেন জিপ কোডটা লিখি। ওকে, আমরা এবার এটার আউটপুট দেখবো।
ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি বিআর দেওয়ার কারণে এটা ভেঙে ভেঙে আসছে। তো যদি এক লাইনে লিখতাম তাহলে বিআর না লিখে লিখলে এক লাইনে চলে আসতো। তো আমাদের যেহেতু অ্যাড্রেস, এটা অ্যাড্রেস এভাবে লিখতে হবে, তো সেক্ষেত্রে মাঝখানে বিআরটা দিছি। এখানে মাই অ্যাড্রেস ইজ, দেন আমার নাম, তারপর আমার লোকেশান, তারপরে জিপকোড, হাউস নাম। তো আশা করছি অ্যাড্রেস ট্যাগটি কেমন এবং কীভাবে লিখতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। তো এইচটিএমএলের মেইন বিষয় হচ্ছে ট্যাগ। তো ট্যাগ যদি আমরা খুব ভালোভাবে না শিখি তাহলে এইচটিএমএলের অনেক কিছুই শিখতে পারবো না। ট্যাগটাই শিখতে হবে ভালো করে অনেক, এবং এরপরে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, বুটস্ট্র্যাপ সব কিছুই শেখা হবে আস্তে আস্তে। তো প্রথমে আমরা অনেক অনেক ট্যাগ শিখবো এবং প্র্যাকটিস করবো এইচটিএমএল বেশি বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।